বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন ও কটূক্তির প্রতিবাদে বিএনপি তাঁতি দল ও বন্ধু দলের তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছেন বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, মশিউর রহমান শফিক, আসাদুজ্জামান মিলন, মোহাম্মদ আব্বাস মুন্সি, মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা, পৌর শ্রমিক দল সভাপতি মাসুদ খান চন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন ও পৃথক পৃথক ঝাড়ু মিছিলেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা, তাঁতি দলের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী মনিরুজ্জামান ও বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুকে অবাঞ্ছিত ঘোষণা করেন, একই সাথে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেন। এর আগে বিকেল ৫টার দিকে একই ঘটনার প্রতিবাদে আমতলা বাজার ও জিউধরা বাজারে ঝাড়ু মিছিল করেন স্থানীয় বিএনপি মহিলা দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। তারা ওই তিন নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। শীতের দিনে কম্বল দিয়েছে কে? কাজী খায়রুজ্জামান শিপন। কোরবানিতে মাংস দিয়েছে কে? কাজী খায়রুজ্জামান শিপন। শীতের দিনে জ্যাকেট দিয়েছে কে? শিপন কাজী লুঙ্গি দিয়েছে। কেন্দ্রিক নেতৃবৃন্দ, মোড়লগঞ্জের একটা কর্মীও আপনাদের ডাকে সাড়া দেবে না। রামচন্দ্রপুর ইউনিয়নের ভজন মেম্বার ভাইকে